হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নলেজ বাংলা হোম টিউশন। আজ আমি তোমাদেরকে উৎসেচক অর্থাৎ এনজাইম চ্যাপ্টার সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি তোমরা পুরোটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আছে যে বলছে অধিকাংশ উৎসেচক ক্ষরিত হয় নিষ্ক্রিয় অবস্থায়, তা না হলে নিচের কোনটি ক্ষতিগ্রস্ত হবে? তো নাম্বার এ অপশন কোষের ডিএনএ, নাম্বার বি কোষের প্রোটিন, নাম্বার সি কোষের মাইটোকন্ড্রিয়া, নাম্বার ডি কোষের আবরণী। সো অ্যান্সার হচ্ছে নাম্বার বি কোষের প্রোটিন, বুঝতে পেরেছো? নেক্সট বলছে কি কোষের কোথায় উৎসেচক তৈরি হয়। নাম্বার এ আরইআরএ, নাম্বার বি গলগি বডি, নাম্বার সি রাইবোজোমে, এবং নাম্বার ডি ওপরের সবকটিতে। সো অ্যান্সার হচ্ছে ওপরের সবকটিতে। নাম্বার থ্রি বলছে কি কোষের মোট উৎসেচকের কত শতাংশ মাইটোকন্ড্রিয়াতে থাকে। নাম্বার এ 10%, নাম্বার বি 50%, নাম্বার সি 70%, অ্যান্ড নাম্বার ডি 98%। সরি, এটা ডি হবে, তোমরা একটু কারেকশন করে নাও। হ্যাঁ, তো অ্যান্সার হচ্ছে নাম্বার থ্রি, নাম্বার সি 70%। ওকে, নেক্সট বলছে কি চার দাগের বলছে নিচের কোনটিতে সহ উৎসেচক ধর্ম অনুপস্থিত। নাম্বার এ থ্রিয়ামিন, নাম্বার বি রাইবোফ্লাভিন, নাম্বার সি টোকোফেরাল, এবং নাম্বার ডি হচ্ছে কি প্রোটিন। সো অ্যান্সার হচ্ছে নাম্বার ফোর এর অ্যান্সার হচ্ছে টোকোফেরল। ওকে, নেক্সট বলছে পাঁচের দাগে বলছে উৎসেচক মাত্রেই। নাম্বার এ প্রোটিন ও লিপিড সমন্বিত, নাম্বার বি প্রোটিন ও স্টার্চ সমন্বিত, এটা স্টার্চ হবে, না হয় ট হবে, অ্যান্ড নাম্বার সি কেবলমাত্র প্রোটিন সমন্বিত, অ্যান্ড নাম্বার ডি কেবলমাত্র লিপিড সমন্বিত। সো পাঁচের দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার সি কেবলমাত্র প্রোটিন সমন্বিত। ওকে, নেক্সট দেখো। সো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি কোন উৎসেচকের ক্রিয়া সর্বাপেক্ষা দ্রুত। নাম্বার এ টাইলিন, নাম্বার বি কার্বনিক অ্যানহাইড্রেজ, নাম্বার সি পেপসিন, নাম্বার ডি লাইপিড। সো নাম্বার সিক্স এর অ্যান্সার হচ্ছে নাম্বার বি কার্বনিক অ্যানহাইড্রেজ। নেক্সট বলছে সাতের দাগে কোন ধাতুটি ক্যাটালিজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। নাম্বার এ এফই, নাম্বার বি এল, নাম্বার সি এমজি, আর নাম্বার ডি জেড এন। সো অ্যান্সার ইজ সেভেন, এটা অ্যান্সার হচ্ছে কি নাম্বার এ এফই। নাম্বার ডি বলছে উৎসেচক হলো নাম্বার এ সজীব, নাম্বার বি বিজি নির্জীব, নাম্বার সি এ ও বি উভয়, অ্যান্ড নাম্বার ডি কোনোটি নয়। সো অ্যান্সার হচ্ছে নাম্বার এইট বি অর্থাৎ নির্জীব। নেক্সট দেখো, নেক্সট বলছে নাম্বার নাইন কোন বিজ্ঞানী সর্বপ্রথম পেপসিন ও টিপসিনকে কেলাস আকারে পৃথক করেন। নাম্বার এ সামনার, নাম্বার বি কুন, নাম্বার সি ফক্সন, অ্যান্ড নাম্বার ডি নর্থপ। সো নাইন দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার ডি নর্থপ। ওকে, নাম্বার টেন বলছে উৎসেচকের প্রথম কোথায় আবিষ্কৃত হয়। সো নাম্বার এ হচ্ছে স্যাকারোমাইসিস এসপি, নাম্বার বি মাইক্রোব্যাকটেরিয়াম এসপি, নাম্বার সি অরিজি এসপি, অ্যান্ড নাম্বার ডি হচ্ছে অ্যাভেনা এসপি। সো অ্যান্সার হচ্ছে নাম্বার টেন এ স্যাকারোমাইসিস এসপি, বুঝতে পারছো? নাম্বার ইলেভেন বলছে কোন উৎসেচক টু কোনটি। নাম্বার এ এফএডি, নাম্বার বি এফ এ ডিপি, নাম্বার সি এন এ ডিপি, অ্যান্ড নাম্বার ডি এন এ ডি। সো ইলেভেন, নাম্বার ইলেভেন অ্যান্সার হচ্ছে এন এ ডিপি। ওকে, নেক্সট টুয়েলভ বলছে কোন কোষীয় উপাংশে উৎসেচক অনুপস্থিত। নাম্বার এ রাইবোজোম, নাম্বার বি লাইসোজোম, নাম্বার সি কোষ পর্দা, এবং নাম্বার ডি কোনোটি নয়। সো অ্যান্সার হচ্ছে নাম্বার ডি কোনোটি নয়। নেক্সট বলছে কি দেখো, তেরো দাগে বলছে জাইমোজেন হলো নাম্বার এ পো উৎসেচক, নাম্বার বি কো উৎসেচক, নাম্বার সি আইসো উৎসেচক, অ্যান্ড নাম্বার ডি অ্যান্টি উৎসেচক। সো তেরো দাগের অ্যান্সার হচ্ছে নাম্বার এ জাইমোজেন হচ্ছে কি পো উৎসেচক, বুঝতে পারছো? এবার নেক্সট দেখো, দেখো নাম্বার ফোরটিন বলছে কি পৌষ্টিক তন্ত্রের উৎসেচক মূলত নাম্বার এ বহি উৎসেচক, নাম্বার বি অন্ত উৎসেচক, নাম্বার সি অ্যামাইলোলাইটিক, নাম্বার ডি লাইপোলাইটিক। সো নাম্বার ফোরটিন অ্যান্সার হচ্ছে নাম্বার এ বহি উৎসেচক। নেক্সট নাম্বার ফিফটিন বলছে উদ্ভিজ্জ প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি। নাম্বার এ টিপসিন, নাম্বার বি পেপসিন, নাম্বার সি ইপসিন, অ্যান্ড নাম্বার ডি ওপরের সব কটি। সো অ্যান্সার হচ্ছে নাম্বার বি পেপসিন। ওকে, নেক্সট বলছে সিক্সটিন উৎসেচকের ইনভিট্রো সংশ্লেষণে কোনটি প্রয়োজন। নাম্বার এ অ্যামাইনো অ্যাসিড, নাম্বার বি শর্করা, নাম্বার সি কার্বনিক অ্যাসিড, অ্যান্ড নাম্বার ডি গ্লিসারল। সো অ্যান্সার হচ্ছে নাম্বার সিক্সটিন এ। আমার সেভেন্টিন কোশ্চেন বলছে কি কোষের অভ্যন্তরে উৎসেচক কি অবস্থায় থাকে। নাম্বার এ কেলাস অবস্থায়, নাম্বার সি কোলোয়েড অবস্থায়, নাম্বার সি দ্রবণ অবস্থায়, এবং নাম্বার ডি কঠিন অবস্থায়। নাম্বার সেভেন্টিন অ্যান্সার হচ্ছে নাম্বার বি কোলোয়েড অবস্থায়। ওকে,
সো অপশন বলা নাম্বার 18 বলছে কি কোষচক্রের উৎস কি নাম্বার এ বলছে অ্যামিনো অ্যাসিড নাম্বার বি বলছে ফ্যাটি অ্যাসিড নাম্বার সি ভিটামিন নাম্বার ডি কার্বোহাইড্রেট সো অ্যানসার হচ্ছে 18 নাম্বার সি ভিটামিন ওকে নেক্সট 19 বলছে অপরটিন উৎসচক কোনটি নাম্বার এ অ্যামাইলেজ নাম্বার বি রাইবোজাইম নাম্বার সি আইসোমারেজ নাম্বার ডি কোনিডিন নাম্বার 19 অ্যানসার হচ্ছে রাইবোজাইম হচ্ছে অপরটিন উৎসচক নেক্সট বলছে কি নাম্বার 20 কেবলমাত্র পলিপেপটাইড গঠিত উৎসেচক কোনটি নাম্বার এ কাইমোট্রিপসিন নাম্বার সি বি ট্রিপসিন নাম্বার সি পেপসিন আর নাম্বার ডি ইরিপসিন সো নাম্বার 20 অ্যান্সার হচ্ছে কাইমোট্রিপসিন ওকে সো নাম্বার 21 বলছে কি বৃহত্তম উৎসেচক অণু কোনটি নাম্বার এ পারঅক্সিডেজ নাম্বার বি কার্বক্সিলেজ নাম্বার সি অক্সিডেজ আর নাম্বার ডি ক্যাটালেজ সো নাম্বার 21 অ্যান্সার হচ্ছে নাম্বার ডি হচ্ছে ক্যাটালেজ ওকে নেক্সট 22 বলছে কি উৎসেচকের কেমিক্যাল টিথ কোনটি এটা নোট করে নেওয়াটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে বলছে কি 22 অ্যান্সার বলছে কি অপশন দেওয়া আছে কি নাম্বার এ অ্যাপো উৎসেচক নাম্বার বি কো উৎসেচক নাম্বার সি কো ফ্যাক্টর অ্যান্ড নাম্বার ডি বি অ্যান্ড সি উভয় সো নাম্বার 22 অ্যান্সার হচ্ছে নাম্বার ডি বি ও সি ওকে নেক্সট নাম্বার 23 বলছে সিম্বকোত্তীয় উদ্ভিদের বীজ থেকে কোনটি কেলোসিত করা যায় নাম্বার এ জাইমেজ নাম্বার বি ইউরিয়েজ নাম্বার সি ইনভার্টেজ এন্ড নাম্বার ডি মল্টিজ সো 23 নাম্বার বি ইউরিয়েজ সিম্বকোত্তীয় উদ্ভিদের থেকে বীজ থেকে এটাকে কেলোসিত করা যায় ওকে নেক্সট 24 সো দেখো নাম্বার 24 বলছে যে তাপমাত্রায় বেশিরভাগ কোষচক্রের ক্রিয়া ভালো হয় সেটি হলো নাম্বার এ 35 ডিগ্রি সেলসিয়াস নাম্বার বি 50 ডিগ্রি সেলসিয়াস নাম্বার সি 60 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড নাম্বার ডি 65 ডিগ্রি সেলসিয়াস সো অ্যান্সার হচ্ছে নাম্বার সি 35 ডিগ্রি সেলসিয়াস ওকে বুঝতে পারলে অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে উৎসেচক ইউজ হয় সো নাম্বার অ্যান্সার অপশন দেওয়া আছে অ্যামাইলেজ নাম্বার বি লাইপেজ নাম্বার সি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ অ্যান্ড নাম্বার ডি লাইগেজ এই অ্যান্সারটা আমি তোমাদেরকে বলছি এই অ্যান্সারটা আমি তোমাকে বলে দেবো না তোমরা এটাকে কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার করে বলো যে কোন অপশানটা হচ্ছে অ্যান্সার হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টিল দেন থ্যাংক ইউ